হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো ভিউয়ার্স আজকে স্পেশালি পুরো ব্রিজুর কথা বলবো ওপ্পো রেনো এলিভেন ফোনটির ইন নিয়ে এই ফোনটার নতুন দাম পুরান দাম ইনভিসার সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিলাইকেনটি বাজিয়ে দিবেন তো ভিওয়ার্স অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপ্পোর রেনো এলিভেন ফোনটি চমৎকার লেভেলের একটা ডিভাইস ক্যামেরা কাটারটাও কিন্তু দুর্দান্ত কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যাভারেজ পাঁচ হাজার এমএস ব্যাটারি পেজ এই ফোনে ইভেন আট জিবি র্যাম বারো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন রেয়ারে কিন্তু পঞ্চাশ মেগাসালের মেইন শুটার পেয়ে যাচ্ছেন যাটা চমৎকার একটা ক্যামেরা ডিসপ্লে সেগমেন্টের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পেয়ে যাচ্ছেন রিসেন্ট মডেলের ভার্শন যেটা চলে অ্যান্ড্রয়েড এইটাই আর দুই হাজার চব্বিশের মডেল জানুয়ারির পঁচিশ তারিখ লঞ্চ হয়েছে এটা একদম রিসেন্ট মডেল পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি থাকছে ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্টের থাকছে অ্যামোলেট স্ক্রিন উইথ একশো বিশ আর্টস রিফ্রেশট পেয়ে যাচ্ছেন স্মুথনেসটাও খুবই ভালো পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ উইথ পঞ্চাশ মেগা এছাড়া ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেটা এগুরেট কাজ করে পাঁচ হাজার এমএস ব্যাটারিতে আপনি সাতষট্টি ওয়ার্টের চার্জিং পেয়ে যাচ্ছেন যেটা চার্জ করতে আপনার তেমন একটা সময় লাগবে না অলমোস্ট অল্প টাইমের মধ্যে চার্জ করতে পারবেন এই ফোনে তো এই ফোন দিয়ে আপনি প্রসেসর হিসাবে কিন্তু খারাপ প্রসেসর পেয়ে যাচ্ছেন না প্রসেসর হিসাবে কিন্তু খুবই ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি ফ্রি ফায়ার পাবজি মোটামুটি ভালোই খেলতে পারবেন ডায়ম্যান্ড যেগুলো সাত হাজার পঞ্চাশ কিন্তু শাওমি ফোন ভালো ইউজ করে এই ডাইমেনসিটি প্রসেসরগুলো তো শাওমির পথে মনে হয় হারতেছে ওপ্পো তো যাই হোক ওপ্পো ভালো করুক এইটাই আমি চাই মানুষ যারা ওপো লাভ আছে বিশেষ করে ওপ্পো ফোন কিনুক কারণ ওপ্পোরও কিন্তু বাংলাদেশে একটা ফ্যান বেস আছে তো ওপ্পো চাইতেছে ভালো ভালো ফোন বের করার জন্য আর ওপ্পো রেনো ইলেভেনটা আসলে চমৎকার একটা ডিভাইস বাজেট সেগমেন্টে তো নতুন দাম বলতে গেলে চল্লিশ হাজার টাকা লাগবে নতুন কিনতে গেলে বর্তমানে আর যদি ইউজ কিনতে যান অলমোস্ট ইউজ আপনি বর্তমানে তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ওপো রেনো ইলেভেন এক কথা বেস্ট একটা ডিভাইস হতে পারে কারণ রিসেন্ট মডেলের প্রোডাক্ট ইভেন যা যা লাগে সবই দেওয়া আছে চিপসেট হিসাবে খারাপ না চিপসেট মিডিয়াট্যাক ডাইমেন্সিটি সাত হাজার পঞ্চাশ সিক্স নেন একটা চিপসেট হানড্রেড পার্সেন্ট ফোরটিন একদম রিসেন্ট মডেল একশো বিশার্স রেট বর্তমানে এছাড়া ডিসপ্লে তো কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আবার যা যা চায় আসলে আর ফোর কেতে অলমোস্ট আপনি থার্টিসে ভিডিও শ্যুট করতে পারবেন হাজার আশিবিতে সিক্সটি এফ বিএস ভিডিও শ্যুট করতে পারেন ভিডিও অ্যাভারেজ আপনার চলে যাবে ভিডিওতে যা যা করতে হবে আর ক্যামেরা মোটামুটি শার্পনেস ডিটেলস একুরেট আছে অ্যাভারেস এই বাজার সেগমেন্টে বেটার একটা ফোন হতে পারে চাইলে আপনার তবে টাইপ সি টু পয়েন্ট জিরো পেজ পোর্ট থাকছে এই ফোনে কিন্তু এনএফসি থাকছে না এছাড়া জিপিএস ব্লুটুথ ওয়ালেন এগুলো থাকবে সমস্যা নেই আপনি পাবেন এছাড়া থ্রি পয়েন্ট এম এম জ্যাক থাকছে না লাউড স্পিকার থাকছে ইউজ স্ট্রি স্পিকার ইউজ করা হয়েছে আর ভালোই যা যা লাগে আর আপনার কিন্তু ক্যামেরা সেট কথা বলতে গেলে অবশ্যই ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে ফ্রন্টে কিন্তু বত্রিশ মেগাক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে বত্রিশ মেগাস্সেল ভালো কাজ করে ফ্রন্টে আপনার রেডি পিক তুলে দিবে এডিট করতে হবে না আপনি জাস্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এরকম রেডি বিগ পেয়ে যাবেন তো পাঁচ হাজার এমএসের বিগ ব্যাডির চার্জিং ব্যাকআপটাও ভালো পাবেন সাতষট্টি ওয়ার্ডের অল্প টাইমের মধ্যে চার্জ করতে পারবেন এইটা এবং রিসেন্ট মডেল অ্যাভারেজ যাদের উনত্রিশ ত্রিশ হাজার টাকা বাজেট বা ফ্ল্যাট ত্রিশ হাজার টাকা বাজেট ওপ্পো লাভার আসেন বিশেষ করে এই ফোনটা চাইলে নিতে পারেন রিসেন্ট মডেল পুরো কলমোস্ট যদি যত সহকারে চালান তিন চার বছর চালাতে পারেন সমস্যা নেই যদিও ফোন এখন কেউ তিন বছর চালায় না চার বছর চালায় না যত দামি ফোন হোক এক বছর পর পরই চেঞ্জ করে অনেকে তো যাই হোক আপনি যেভাবেই চালান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ওপো রেনো ইলেভেন ফোনটির ইন ডিটেলস ছিল এই পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কান্ডে বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ